আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছেন আমি শাকরা চলছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা লাভবাইক আল্লাহম্মা লাভবাইক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে গোটা আরাফাতের ময়দান শনিবার ভোরে মিনা থেকে আরাফাতের ময়দানে সমাবেত হতে শুরু করেন হাজিরা এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন বাংলাদেশ সহ বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে জড়ো হওয়া বেশ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান তারা ধর্মীয় আবেগ ও অনুভূতির মধ্য দিয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন এরপর সূর্যাস্তের পর হজ যাত্রীরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন সেখানে মাগরীব ও এশান নামাজ পড়বেন ওই সময় প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপ করার জন্য তারা নুড়ি পাথরও সংগ্রহ করবেন রবিবার মুজদালিফা থেকে মিনার কাছে কোরবানিতে অংশ নেবেন হাজিরা তারপর তারা তাওয়াফ করতে মক্কায় যাবেন পরে মিনায় দুই দিন অবস্থান করে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুটবেন এভাবেই হজের আনুষ্ঠানিকতা শেষ হবে এবার হজের খুদ্া দেবেন শেখ মাহের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভোট চুরি করলে ক্ষমতায় থাকা যায় না ছিয়ানব্বইয়ে খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ ক্ষমতায় থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃক্ষ নিধন করেছেন রহমান গণভবনে কৃষক লীগের উদ্যোগে তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন যে দলের প্রতিষ্ঠাতা হা না ভোটের মাধ্যমে ভোট চুরি করে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তাদের মুখে ভোটাধিকারের কথা শুনে হাসি পায় একইভাবে ক্ষমতায় থেকে কৃষকদের নিয়ে খেলেছেন জিয়া শুধু ক্ষমতায় থাকাকালীন নয় আন্দোলনের নামেও নিধন করেছেন বিএনপি সমবায়ের মাধ্যমে চাষাবাদ ও কৃষিকে যান্ত্রিকরণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছিল আজকে ভোটের অধিকারের কথা বলে আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে নির্বাচনের কথা বলে তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য এরপর আবার একাধারে সেনাপ্রধান তারপরে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা এসে সেই রাষ্ট্রপতি নির্বাচনী প্রহসন সেই সাথে পরবর্তীতে আবার ক্ষমতার ওই মানে আমি বলবো যে ওই বসনদে বসেই দল গঠন ক্ষমতার উচ্ছিষ্ট বিলে যে দলটি গঠন করে তাকে আবার জিতিয়ে আনার জন্য ভোট চুরির একটা প্রক্রিয়া এদেশে শুরু করেছিল ঈদ আনন্দ উদযাপনে ঘরমুখ মানুষের খবর জানাতে এই মুহূর্তে মহাখালী বাস স্টেশনে আছেন আমাদের সহকর্মী ফরুখ বাবু সরাসরি কথা বলবো তার সাথে বাবু মহাখালীতে আপনি কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি জানেন ঈদ যাত্রা আজকে তৃতীয় দিনে রাজধানীর মহাখালী এলাকা থেকে দীর্ঘ যে বাসের লাইন লাইন আমরা এর আগে দেখতে সেই দীর্ঘ দীর্ঘ না থাকলেও এখানে যানজট রয়েছে এবং জানেন যে সকাল থেকে মহাখালী বাস স্ট্যান্ড থেকে ময়মনসিং এলাকা যে বাসগুলো চলে যায় সেই বাসগুলো বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে যানজট পড়ে যাওয়ার কারণে এখানে সকাল থেকে দেখা দিয়েছে যাত্রীদের দীর্ঘ জট এবং যাত্রীরা টিকিট এখন এখানে পাচ্ছে না সেই সাথে যাত্রীদের আরও বেশ কিছু অভিযোগ রয়েছে যে এই গরমের দীর্ঘ সময় তারা দাঁড়িয়ে বাসের কোনো সিট পাচ্ছে না সেই সংকট নিয়ে আসলে অপেক্ষায় রয়েছে ঈদ যাত্রায় মহাকালী বাস স্ট্যান্ড থেকে ঘরমুখ মানুষের সেই সাথে এখানে বেশ কিছু পরিবহন যেসব পরিবহন অতিরিক্ত ভাড়া আদায়ের বিগত দিনে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো আছে সব পরিবহনের বিরুদ্ধে এবারও উঠেছে গতকাল এখানে বিআরটি এর চেয়ারম্যান এসে বলেছিল যে যাত্রীদের বিষয় নিয়ে যে অতিরিক্ত ভাড়া রাখার বিষয় নিয়ে কিন্তু অতিরিক্ত ভাড়া ধারা নিয়ে তারা দায় সেরা বক্তব্য দিয়ে চলে গেছে এই কিন্তু কোনো ধরনের পদক্ষেপ না নেয়াতে খুব ইদমুখী মানুষরা মিথিলা এই ছিল সর্বশেষ তথ্য এখান থেকে জি বাবু আপনাকে ধন্যবাদ শনিবার সকালেও ঈদের ছুটিতে ঘরমুখ যাত্রীদের চাপ কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকেট যার ভ্রমণ তার এই স্লোগানের বাস্তবায়নের কারণে এবার ভোগান্তি কম রেল রেলযাত্রীদের কমলাপুর স্টেশনে সকাল থেকে ঘরমুখ যাত্রী নিয়ে বিভিন্ন উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন যাত্রাপথে নেয়া বলছেন যাত্রীরা ছোট বড় সবার মুখেই হাসি অনলাইনে যারা টিকিট কিনছেন তারাই প্রবেশ করতে পারছেন স্টেশনে টিকিট চেকার ও নিরাপত্তা বাহিনীর তল্লাশি পেরিয়ে যেতে হচ্ছে প্ল্যাটফর্মে তবে যারা অনলাইনে টিকিট কিনতে পারেননি তাদের কথা মাথায় রেখে স্টেশনের বাইরে বিক্রি হচ্ছে স্ট্যান্ডিং টিকিট এখন পর্যন্ত কোন ধরনের শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ থাকলেও গাড়ি চলছে স্বাভাবিক গতিতে শনিবার সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখ মানুষ নারীর টানে বাড়ি ফিরছেন সড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেল প্রাইভেট কার মাইক্রোবাস পশু ও পণ্যবাহী পরিবহন চলাচল করছে এদিকে মহাসড়কে উত্তরবঙ্গের দিকে গাড়িগুলোর চাপ বেশি এবং উত্তরবঙ্গ থেকে ঢোকার দিকে গাড়িগুলোর খালি অবস্থায় যাচ্ছে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ষোলোটি জেলা সহ বিভিন্ন জেলার আটানব্বইটি রুটের যানবাহন চলাচল করছে ঈদের আগের দিন কোরবানের হাট জমে সিলেটে এখন হাট থেকে হাটে আর খামার থেকে খামারে পশু দেখে বাজার যাচাই করছেন ক্রেতারা আর বেচাকেনা জমে ওঠার অপেক্ষায় বিক্রেতারা সিলেট থেকে তথ্য ও কোরবানির পশুর পর্যাপ্ত যোগান রয়েছে সিলেটে খামারি এবং প্রান্তিক পশু পালনকারীদের পাশাপাশি হাটে গরু নিয়ে এসেছেন উত্তরের ব্যবসায়ীরাও পর্যাপ্ত যোগান থাকায় এবার দাম কম পড়বে বলে আশা ক্রেতাদের তবে সিলেটে হাট জমে ওঠে ঈদের আগের দিনে এখন বিভিন্ন হাট আর খামার ঘুরে দেখে শুনে পশুর দরদাম করছেন ক্রেতারা যথেষ্ট পরিমাণ কাস্টমার আসতেছে দেখতেছে যার যার চাহিদা মতো কিনতেছে মিডিয়াম গরুও তোমার নব্বই আশি হাজার টাকা তো বাজেট তো আসলে ওলার না ষাট সত্তর হাজার বাজেট গরুর দাম তো খুব বেশি আমরা দেখলাম যে গরু দেড় লাখ টাকা ওকে কই আড়াই লাখ টাকা ইলো ইলে তো লই দাম দিলাম মন তো এটা যেটা দাম ওরা এটা দামে বেশি লাভ হইত না যদি রাস্তায় কোনো চাঁদাবাজি করা না হয় যদি পূর্বক যদি গরুর গাড়ি আটকানো না হয় তাহলে গরুর আমদানি সিলেটে আমাদের ঘাটে একটু বেশি থাকবে প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে বিগত কয়েক বছরের মতো এবারও সিলেট বিভাগে পশুর উৎপাদন বেড়েছে এবার বিভাগে পশুর সংখ্যা আমরা বিভাগীয় প্রাণী হাজার এই এই কোরবানিকে সফলভাবে সম্পন্ন করার জন্য আমাদের ভেটেনারি মেডিকেল টিম সদত তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে সিলেটে এবার কোরবানির পশুর চাহিদা তিন লাখ চুরানব্বই হাজার দুইশো একান্নটি বিভাগ জুড়ে প্রস্তুত চার লাখ তিরিশ হাজার তিনশো সাতানব্বইটি পশু বাংলা ভিশন নিউজ ডেস্ক দর্শক এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবি নিউজ টোয়েন্টিফোর ডট কম ও ফেসবুক ডট কম স্লাইট বাংলাদেশের নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্লাইট নিউজে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই